সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের উদ্যোগে হাপানিয়া বাজার এবং আমতলি বাজারে বিভিন্ন ফাস্ট ফুডের এবং মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অনেকগুলি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। তাছাড়া বাজারগুলিতে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কিনা সেই বিষয়গুলিও যাচাই করা হয়। এরকম অভিযান আরও আগামী দিনে জারি থাকবে বলে জানান সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের আধিকারিকেরা। আজকের অভিযান মূলত আমরা যে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার এগুলি আমরা একটা রেড নিচ্ছি, যে এগুলি যে ডাইভার্সন হচ্ছে, ইলিগেল ইউজ হচ্ছে, এগুলির উপর আমরা করছি। অলরেডি মানে কতটা দোকান এরকম পেয়েছি আমরা? এখন পর্যন্ত গোটা পঁচিশটা দোকানে আমরা হানা দিয়েছি। আমরা এখন পর্যন্ত রিকভারি করতে পেরেছি প্রায় আটটা আমরা করেছি, আর কিছু আমরা অন দ্য স্পটে ভেরিফাই করে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে যে এই যে ছোট ছোট রেস্টুরেন্ট হোটেলগুলির মধ্যে যে ডোমেস্টিক গ্যাস ইউজ করছে ওটা বন্ধ করা। আজকেও আমরা যখন গ্যাস সিলিন্ডার নিয়ে আমরা রেড করতে আসলাম, তখন এই যে হাফানিয়া বাজারে আমরা দু একটা দোকানে আমরা ভিজিট করি। এখানে আমরা কাস্টমারদেরকে জিজ্ঞেস করেছি যে আলু পেঁয়াজ তোমরা কত করে কিনেছো, তারা পরিষ্কার ভাষায় বলতো পেঁয়াজ ৩০ টাকা আর আলু হচ্ছে না পেঁয়াজ হচ্ছে ২৫ টাকা আলু হচ্ছে ২০ টাকা। তো কোয়ালিটির উপরে অনেকটা নির্ভর করে, পেঁয়াজ যদি ভালো যেটা থাকে এটা ৩০ টাকার উপরে না, হ্যাঁ, আর আলু তো ওই যেটা চন্দ্রমুখী সেটা তো ৩০ টাকা ২৫ টাকা বিক্রি করে, বিভিন্ন কোয়ালিটি আছে। তবে সর্বনিম্ন যেটা আলু ২০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, সেক্ষেত্রে স্টক অ্যাভেলেবেল আছে। প্রণাম নেবেন মিশ্রবাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্রবাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।